আমরা মুরব্বীরা মুরব্বীদের কথা মাত্র কোন লাঠি ছোটা হাটে থাকি নাই, আমরা উল্টো দিকে তাকিয়েছিলাম পশ্চিম দিকে। পুলিশ ওদেরকে রাস্তা ছেড়ে দেয়, ওরা কেউ ইটা ইটা প্রথম ইটা মারতে থাকে, বৃষ্টির মতো ইটা মারতে থাকে, আমরা দূরে সরে যাই। তারপর কিছু সাথী ওদের আমরা আমাদের গেট ভাঙিয়ে ফেলে। আচ্ছা, এই ঘটনাটা কোথায় ঘটেছে? ইস্তমা ময়দানে বাটা গেটে। ওরা একসাথে সবগুলো গেট ভেঙে ফেলছে। আমরা আমি ছিলাম বাটা গেটের মসজিদের এখানে, আমি মৃত্যুর মতন পড়েছিলাম, মৃত্যু শুরুতে আল্লাহ তালা আমার বাসায় দিচ্ছে। এটা কি মাওলানা সাদের অনুসারী আপনাদের উপর হামলা? হ্যাঁ, মাওলানা সাদের অনুসারী আমাদের উপর হামলা চালিয়েছে। আমাদের মুরব্বীরা বলছে পুরো আক্রমণ করবে, তোমাদের মেরে ফেললেও কিছু বলবো না। হ্যাঁ, পুলিশও বলছে আপনারা কোনো মুরব্বী নিশ্চিত করেন, আমরা বুঝবো, আমাদের উপর থেকে নির্দেশ আছে, আমরা এদেরকে দেখবো। কিন্তু পুলিশও ওদেরকে রাস্তা ছেড়ে দিচ্ছে, পুলিশই ওদেরকে আমাদেরকে আঘাত করতে বাধ্য করছে। পুলিশ কি তাদের পক্ষে অবস্থান নিচ্ছে? হ্যাঁ, পক্ষে অবস্থান, পুরো পুরো ওদের পক্ষে অবস্থান নিচ্ছে। আপনাদের এইখানে ওইখানে কতজন আহত হয়েছে? আমাদের ভিতরে আমরা প্রায় 100,000 হিসাবে, গত রাতের হিসাবে আমরা 100,000 লোক ছিলাম ভিতরে। কিন্তু আমরা তো নিরস্ত্র, আমরা তো কোনো অস্ত্র নিয়ে আয় না, আমরা তো পাহারা কাজে গেছি আর পাহারা গেছি, কাজ করতেছি মাঠে ময়দানে, কাজ হইতেছে না, কাজে ছিলাম আমরা। হ্যাঁ, আচ্ছা, মাওলানা সাদের অনুসারে কি আপনাদের অস্ত্র নিয়ে তারপর আপনাদের উপর হামলা চালিয়েছে? ছিল অনেকের হাতে রড, ছিল রড, ছিল অনেকের হাতে রড, সাবাল, বিভিন্ন ধরনের। কতজন আহত হয়েছে? আমাকে যখন আমি যখন পড়ে রয়েছি তখন ওরা ওইদিকে তো এক দিকে গেছে, তখন ওরা একটু সরে গেছে আর আমি দাঁড়ায় কইতেছি এদিকে আর নাই, এদিকে নাই, বুঝেন নাই। এর শুরুতে আমি উঠা, আমি একজনের কইতেছি আমার হার্টে ব্যথা করতেছে, আমি হাসপাতালে যাই। এর শুরুতে আমি পলাই চলে আসছি, আমি কইছি আমার হার্টে ব্যথা করতেছে, এর শুরুতে আমি পলাই চলে আসছি। আমার পাশে যে রক্তাক্ত অবস্থা পড়ে আছে, মুখটুটিয়া রক্ত, বাটা গেটের সামনে অনেক রক্ত, বাটা গেটে প্রচুর রক্ত। হ্যাঁ, আমি অনেকজনে দেখছি মৃত্যু অবস্থায়, মারা গেছে কিনা জানি না, তবে খুব মৃত অবস্থায় পড়ে আছে, মৃত অবস্থায় দেখতে পাচ্ছেন যে মাওলানা জুবাইরের একজন অনুসারী বলছে যে 11 জন ওইখানে মারা গিয়েছে। আমরা সাথে বেশি ছিলাম, তারপরে সাথে বেশি ছিলাম, ছাত্রগত মাদ্রাসা খুলছে আজকে, আজকে শনিবার না, ছাত্রগত মাদ্রাসা খুলছে, আমরা সাথে ছিলাম অনুসারী। তারা আপনি কি সাথী অবস্থায় ভিতরে আছে? আমরা ঢাকা জেলার সাথীগুলো ওইখানে ছিলাম, ওরা তো পুরো বাংলাদেশ থেকে কথা ছিল এখানে, ওরা কেছে চোর, ওরা কেছে তিন জেলার সাথী আনবে, ওরা ভাড়া করা তিন দিনের সাথী যারা, বা অনেক লোকের লোক এসে ঢাকা শহরে ইজতেমা হইব, গ্রামের লোকেরা যারা তাবলিগ করে না এরা ইজতেমা হলে আসে, আসে না সাধারণ মানুষ, এরাও হেজের তো এরা নিয়ে আসে, লোকগুলো নিয়ে আসে, এই হেজের লোক এজন্য বেশি বোঝা যাচ্ছে। কিন্তু আমাদের সংখ্যা অনেক বেশি ছিল তাদের থেকে, অনেক বেশি মাঠে, আমরা তো জানি না তারা যে আক্রমণ করে, আমরা তো পাহারা কাজের জন্য এখানে গেছি, আমরা তো জানি না তারা হঠাৎ করে এভাবে আক্রমণ করে ভোর রাত্রে আক্রমণটা করছে, ভোর রাত্রে অবস্থান নিয়েছে। কিন্তু পুলিশ আমাদেরকে আশ্বস্ত করছে, তাদেরকে আমরা সরাই দিতেছি। আক্রমণ হয়েছে কখন, এখন না কি কটার দিকে? এখন না, দুই ঘন্টা, দেড় ঘন্টা হয়ে গেছে, দেড় ঘন্টা ওখানে আক্রমণ করছে, এখনো এখনো চলতেছে। আপনার নামটা, আপনার নামটা ভিতরে, আপনার নামটা? লতিফ। যারা আছে ভিতরে এরা অসুস্থ, হয়তো আটটা অবস্থায় বা ওরা বন্দি করে রাখছে এরকম, কিন্তু আমাদের এমনি যারা মোটামুটি সুস্থ এরা পলাই চলে আসছে। আহত কোনো লোককে আমরা উদ্ধার করার সুযোগ পাই না। জুবাইর আহমেদের অনুসারী না আপনারা? আমরা হকের পক্ষে, হক মানে ইসলামের, ইসলামের স্তম্ভ হক, কোরআন হাদিসের পক্ষে আমরা, কোনো পক্ষ কোনো আমরা কারো তাবলিগ করি না, আল্লাহর তাবলিগ করি। কার তাবলিগ করি? আল্লাহর জন্য তাবলিগ করি। সাদ বা জুবাইর এগুলো আমরা কিছু বুঝি না, আমরা আল্লাহর তাবলিগ করি। একজন লোক গোমরা হয়ে যাবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কোরআন অপব্যাখ্যা দিবে, তারা তো আমরা মানতে পারি না। এখন যারা বুঝতেছে না ওনা ওনাকে মানতেছে, ওনা করে আল্লাহ তাআলা সই বুঝদান করুক, আপনারাও দোয়া করেন, আমরাও দোয়া করি, এবং কি ওনাদের সাথে আমরা একসাথে তাবলিগ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শুরু থেকে বলি, কিসের জন্য আমাদের এই আন্দোলন? আমাদের যেই বর্তমানে যে তাবলিগ জামাতের যে আমির ছিল, ওনার নাম ছিল মাওলানা সারসাদ, উনি এমন কিছু মন্তব্য করছেন যেগুলো ইসলাম বিদ্বেষ এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অবঞ্জনা নেকের জন্য। কিছুদিন আগে মন্তব্য সাহাবা কেরাম নাফরমান, তো আমাদের আন্দোলন হচ্ছে আমরা ওনাকে বারবার বলছি আপনি যেই মতগুলো পেশ করছেন ওই মতগুলো কি করেন, আপনি রুজু করেন, অর্থাৎ তওবা করে আপনি আবার ফিরে আসেন, আমরা সংশোধন হই। ওনাকে একের পর এক দুই তিনবার ওনাকে জানানো হয়েছে, কিন্তু উনি ওনার মতের উপর, উনি ওনার যে কতগুলো বলছেন কতগুলো অটল। এখন ওনার কিছু লোক আছে যারা এতাত করে, আমিরে এতাত, তো এখন আর আমিরে এতাত করতে যায় ওরা আমাদের যেই ইসলামী যেই দলগুলো আছে, আমাদের যেই তালেবুল আলম এবং ওলামা কেরামের উপরে টঙ্গি মাদে তারা আক্রমণ চালাতে, ওদেরকে পীড়া দেওয়া করতেছে, তাদেরকে সেখানে শত্রুমুখ করতেছেন। এখন আমাদের দাবি হচ্ছে যে আমরা আন্দোলন করতেছি একমাত্র যে আমাদের যেই মানে
আমাদের যে সমস্যাগুলো সমস্যা হচ্ছে উনি ওনার যে মতগুলো সেই মতগুলোকে উনি প্রত্যাখ্যান করে এখন আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি উনি যে মতগুলো ওই মতগুলো যদি প্রত্যাখ্যান না করে তাহলে ওনাকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না। এই হচ্ছে আমাদের মূল আন্দোলন। এখন উনি আমাদের কাছে এসে আমাদের যেই টঙ্গির যে এস্তমা সেই এস্তমা তারা আমরা চাইছি তারা যেন কোনো মতে ঢুকতে না পারে, কিন্তু এখন সারা ওই জায়গায় ঢুকে লাঠি শোকা নিয়ে আমাদের ছাত্র ভাই এবং তালেবুল আলমদের কাছে আক্রমণ চালাচ্ছেন তারা আর কি। যে আহতের দাবি জানানো হয়েছে সেই আহতের দাবি সম্পর্কে আপনি কী বলবেন? যে এটা খুবই নাক্কারজনক যে এই সমস্ত আমরা কখনোই চাই নাই যে তা আমাদের আক্রমণ করে, আমরা চাই না যে তাদের উপর আক্রমণ করে, আমরা চাই সুস্থ একটা সমাধান, কিন্তু সমাধানের পথ না গিয়ে তারা কিছু আমাদের উপর লাঠি শোধা নিয়ে তারা আক্রমণ চালাচ্ছে। কতজন আহত হয়েছে সে বিষয়ে আপনি কি? কতজন আহত শুনতে শোনা যাচ্ছে সেখানে আমি যুদ্ধ যাই না, কিন্তু শোনা যাচ্ছে ওখানে ছাত্র বিশেষ করে ছাত্র এবং ওলামায়ে কেরাম উপর তারা কী করছেন আক্রমণ চালাচ্ছে। আচ্ছা, আপনাকে কি এই বিচারের দাবি জানাচ্ছেন সরকারের কাছে? বিচারের দাবি জানাচ্ছি যাতে সরকার অবিলম্বে যিনি প্রধান আছেন ওনাকে জানে মানে ওনাকে গ্রেফতার করে জানে আমাদেরকে সেই যে দাবি সেই দাবি জানে আমাদের বাস্তবায়ন করা। এই দাবি যতক্ষণ পর্যন্ত মানানো হবে ততক্ষণ পর্যন্ত কি আপনারা রাস্তায় অবস্থান করবেন? এই দাবি মানানো হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তায় আন্দোলন করবেন। যাকে অ্যারেস্ট করার কথা বলছেন কি বাংলাদেশে আছে? হ্যাঁ, উনি যে আমি বাংলাদেশে নাই, কিন্তু ওনাদের ভিতরে যে একজন ওনার নাম আমরা বলতে চাই না, কিন্তু সরকার উনি জানে যে উনি। আচ্ছা, আপনার নামটা? আমার নাম খাইরুল ইসলাম। খাইরুল ইসলাম।